আপনাদের প্রিয় চ্যানেল নুসরা মিডিয়া সত্যের পথে চলি অবিরাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد ساحل سے لگے گا کو بھی میرا بھی سفینہ ساحل سے لگے گا کو بھی میرا بھی سفینہ دیکھیں گے کبھی شوق سے مکہ و مدینہ دیکھیں گے کبھی شوق سے مکہ و مدینہ میں ان کے سوا کس پہ فدا ہو یہ بتا دے میں ان کے سوا کس پہ فدا ہو یہ بتا دے لا مجھ کو دکھا ان کی طرح کوئی اگر ہے لا مجھ کو دکھا ان کی طرح کوئی اگر ہے میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دے
दीदार दिखाते नहीं आवाज सुना दे। हर लहजा है मोमिन की नई शान नई आन, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। लक्ष्मीकुरा युव समाज उद्योगे अद्धकार इस्लाही महफिलेर अत्यंत श्रद्धाभाजन सम्मानित सभापति वाजिबुल एहतराम हजरत उलामा इकराम आमार सम्मुखे उपविष्ट सर्वस्तरेर मुसलमान भाई और बंधुगण, महान रब्बुल आलमीन आपनाके आमाके এই ফিতনা ফাসাদের জামানায় পারিবারিক সাংসারিক সামাজিক রাষ্ট্রীয় সকল প্রকার ঝামেলাকে উপেক্ষা করে দুনিয়াতে থেকেও জান্নাতের বাগানে আসার বসার তৌফিক এনায়েত করেছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনিবিন রহমাতুল্লিল আলামিন জিগার গোশায়ে আমিনা আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের 30 নম্বর পারার বহুল পরিচিত একটি সুরা সুরায়ে ইনফিতার থেকে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, খুবই সংক্ষেপে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা রাখি। আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, তারপরে আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই কথার সাথে আমরা সকলে একমত বলেন, সকলে একমত, কারা কারা একমত, হাতটা উঠান দেখি, কারা কারা একমত, মাশাআল্লাহ। আল্লাহ তাআলাই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা এই দুনিয়ায় ছিলাম না, আবারও একদিন থাকব না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে না পাঠাইতেন, আমরা কেহই এই দুনিয়াতে আসতে পারতাম না। আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাই আসতে পেরেছি, যদি তিনি আমাদেরকে না পাঠাইতেন আমার আপনার কোনো করার কিছুই ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, ইচ্ছা করলে মানুষ না বানায়া জিন বানায়া পাঠাইতে পারতেন, ইচ্ছা করলে গরু ছাগল বানায়া পাঠাইতে পারতেন, ইচ্ছা করলে ভেড়া দুম্বা কুকুর খিঞ্জির বানায়া পাঠাইতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে মানুষ হিসাবে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, তাই আমাদেরকে মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে ইচ্ছা সেইভাবে মানুষ বানিয়ে পাঠিয়েছেন। আমি স্বইচ্ছায় লম্বা হইতে পারিনি, আমি স্বইচ্ছায় সুন্দর হইতে পারিনি, আমি স্বইচ্ছায় ফর্সা হইতে পারিনি, আমি স্বইচ্ছায় পুরুষ হইতে পারিনি, কোন নারী স্বইচ্ছায় নারী হইতে পারিনি। কে বানিয়েছেন, কথা বলি, কে বানিয়েছেন, কি দিয়ে বানিয়েছেন? আল্লাহ বলেন,
فَلْيَنْظُرِ الْإِنسَانُ مِمَّا خُلِقَ মানুষ যেন একটু চিন্তা করে আমি তাকে কি দিয়ে বানিয়েছি, একটু যেন সে গবেষণার জগতে চলে যায়, একটু যেন সে ধ্যান করে মোরাকাবা করে তাকে আমি কি দ্বারা বানিয়েছি। ও মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, যত সাহেব আমরা দুনিয়াতে আছি, প্রত্যেক সাহেবকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেছেন একবার যেন সাহেবরা চিন্তা করে তাদেরকে আমি কি দ্বারা বানিয়েছি। আল্লাহ পাক বলেন খুলিকা মিন মা'ইন দাফিক, আমি তাদেরকে এক ফোঁটা নাপাক পানির থেকে সৃষ্টি করেছি। আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না, সেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছেন। যেই নাপাক পানির কোনো পাঁচ পয়সার মূল্য নাই, এই নাপাক পানি এমন এক নাপাক পানি যেই পানি শরীর থেকে বের হওয়ার সাথে সাথেই গোসল ফরজ হয়ে যায়। যেই নাপাক পানির কোনো মূল্য নাই, এই নাপাক পানির থেকে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। বানানোর পরে তিনি ঘোষণা দিচ্ছেন ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি আদম সন্তানকে অত্যন্ত সম্মানিত করে সৃষ্টি করেছি। তো আল্লাহ পাক আমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানিয়েছেন, বানানোর পরে ঘোষণা করলেন আমি মানব জাতিকে আদম সন্তানকে অত্যন্ত সম্মানিত করে সৃষ্টি করেছি। আর এক আয়াতে বলছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরিসিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক বলেছেন, আমি তিনের কসম করে বলছি, আমি জাইতুনের কসম করে বলছি, আমি তুরে সিনিনের কসম করে বলছি, আমি বালাদে আমিনের কসম করে বলছি, মানুষকে অত্যন্ত সুন্দর করে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। চাঁদ দেখতে সুন্দর, আল্লাহ পাক বলেন এর চাইতেও আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। গোলাপ দেখতে সুন্দর, দুনিয়াতে যত দর্শনের স্থান আছে, যেই সকল স্থানে মানুষ দেখার জন্য যায়, ঘোরার জন্য যায়, শিক্ষা সফরের নাম দিয়া বিভিন্নভাবে ওই সকল জায়গায় যায়, আল্লাহ বলেন দুনিয়াতে যত সুন্দর জিনিস আছে সমস্ত সুন্দর জিনিসের চাইতে আমি আল্লাহ পাক ঘোষণা করলাম মানুষকে আমি সবার চাইতে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে অসুন্দর বানাইতে পারতেন, যেমনভাবে একটা গরুকে বানিয়েছেন, যেমনভাবে একটা কুকুরকে বানিয়েছেন, যেমনভাবে একটা শুকুরকে বানিয়েছেন, যেমনভাবে একটা গাধাকে বানিয়েছেন, যেমনভাবে অন্য অন্য পশু পাখিগুলিকে আল্লাহ পাক বানিয়েছেন, আমাদেরকেও তেমন বানাইতে পারতেন, কিন্তু তিনি বড় দয়ালু, তিনি দয়া করে মায়া করে মেহরবানি করে বড় মহাব্বত করে আমাদেরকে অত্যন্ত সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই সুন্দর করে বানিয়েছেন, এগুলি আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়, হাতের জায়গায় হাত দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, যেইখানে চোখ দিলে সুন্দর হবে সেইখানে চোখ দিয়েছেন, যেইখানে নাক দিলে সুন্দর হবে সেইখানে নাক দিয়েছেন, যেইভাবে ঠোঁট দিলে সুন্দর হবে সেইভাবে ঠোঁট দিয়েছেন, যেই পরিমাণ জিহ্বা দিলে আমার কথা বলতে সুবিধা হবে সেই পরিমাণ জিহ্বা দিয়েছেন, যেইভাবে হাঁটার সুবিধা হবে সেই পরিমাণ পা দিয়েছেন, আমাকে আপনাকে
साढ़े तीन हाथ बडीटा एमन करे सजिए गुछिए अल्लाह पाक बनिएछेन अन्य अन्य मखलुकगुलिके अल्लाह पाक एत सुंदर करे सजिए गुछिए बनाननि। मुहतरम हाजिरिन एतगुलि नियामत अल्लाह पाक आपनाके आमाके दान करेछेन तिनि चाइले आमादेरके नाओ दिते पारतेन किन्तु तिनि दिएछेन एत नियामत। एकटा हातेर दाम कत, एकटा चोखेर दाम कत, एकटा पायेर दाम कत, शरीरे जे सकल अंग प्रत्यंगगुलि आछे एक एकटा अंग प्रत्यंग जदि आमि क्रय करते जाई कोटी कोटी टाका दिलेओ एक एकटा अंग प्रत्यंग क्रय करा सम्भव हबे ना। आल्लाह पाक रब्बुल आलामीन आमादेरके एगुलि फ्री फ्री दिएछेन, एमनितेई दिएछेन, एमन शर्त लागाया देन नाइ। हे आमार बान्दा, तुमि 1000 रकात नामाज पड़बा, तोमाके एकटा हात देब, 2000 रकात नामाज पड़बा, दुईटा हात पाइबा, 10000 रकात नामाज पड़बा, एकटा चक्षु पाइबा, आरो 10000 रकात नामाज पड़बा, दुईटा चक्षु पाइबा, 10 बार हज करबा तो तोमार एकटा नाक देब, 20 बार हज करबा तोमाके दुईटा पा देब, एमन शर्त आल्लाह पाक लागान नाई। बिना शर्ते एमनितेई सबकिछु आमादेरके आल्लाह पाक दान करेछेन। এত কিছু নিয়ামত পাওয়ার পরেও আমরা কেমন নাফরমান, আমরা কেমন নিমুখারাম, আমরা কেমন অবাধ্য হয়েছি, আল্লাহ পাককে আমরা আজ ভুলে গিয়েছি। আল্লাহ পাক দৈনিক 5 বার আপনাকে আমাকে ডাকছেন, ফজরে ডাকছেন আমি নাই, আল্লাহ পাক আবার জোহরে ডাকছেন আমার খবর নাই, আবার আসরে ডাকছেন খবর নাই, মাগরিবে ডাকছেন এরপরেও খবর নাই, এশার সময় ডাকলেন খবর নাই, আবার ফজরে ডাকলেন এরপরেও খবর নাই। আমি যতদিন থেকে বালেগ হয়েছি ততদিন থেকে আমার উপর নামাজ ফরজ ছিল, আল্লাহ পাক ফরজ করে দিয়েছিলেন, দৈনিক 5 বার করে আল্লাহ পাক ডাকছেন বান্দা আসো আসো আমার দিকে আসো, এত নিয়ামত তোমাকে দিলাম তুমি কি নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, এতগুলি নিয়ামত তোমাকে আমি বিনা পয়সায় দিয়ে দিলাম, তোমাকে অক্সিজেন দিলাম ফ্রি, তোমাকে কথা বলার শক্তি দিলাম ফ্রি, তোমাকে দেখার শক্তি, শোনার শক্তি, চলার শক্তি, বলার শক্তি, যাবতীয় শক্তি তোমাকে আমি ফ্রি ফ্রি দিয়েছি বান্দা, এই সকল নিয়ামতগুলি পাওয়ার পর তুমি কিভাবে আমাকে ভুলে যাইতে পারো, কিভাবে তুমি আমার সাথে নাফরমানি করতে পারো, কিভাবে তুমি আমার সাথে গাদ্দারি করতে পারো, তুমি ভুলে যাইবা, এই জন্য তোমাকে দৈনিক 5 বার আমি স্মরণ করিয়ে দিচ্ছি বান্দা, 5 বার স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল করিম, হে মানুষেরা, হে মানব জাতি, হে গুনাহগার বান্দারা, হে আমার নাফরমান বান্দারা, এই বেনামাজি বান্দারা, এই সুদখোরেরা, এই ঘুষখোরেরা, এই জিনাকারীরা, এই চোরেরা, এই ডাকাতেরা, এই জালেমরা, মা গররাকা বিরব্বিকাল করিম, তোমাকে রব্বে করিম থেকে কে দূরে সরিয়ে দিল, তোমাকে রব্বে করিম থেকে কে ধোকার ভিতরে ফেললো, তুমি কিভাবে সেই রব্বে করিমকে ভুলে যাও যেই রব্বে করিম তোমাকে এত মায়া করে, মহাব্বত করে, দয়া করে, মেহরবানি করে, বিনা পয়সায়, বিনা শ্রমে কোটি কোটি নয় শত সহস্র কোটি টাকা দিয়েও তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি তুমি কিনতে পারবা না, এই সকল নিয়ামতের ভিতরে তোমাকে তিনি ডুবিয়ে রেখেছেন, কিভাবে তুমি সেই রব্বে করিমকে ভুলে যাও। মা গররাকা বিরব্বিকাল করিম, রব্বে করিম থেকে, ওই দয়াময় রব থেকে তুমি কেমনে নিজেকে দূরে নিয়ে যাও, তুমি কেমনে সেই রবকে ভুলে থাকতে পারো, তোমার ইনসাফ গেল কোথায়,
তোমার বিবেক গেল কোথায়? এতগুলি নিয়ামত যিনি তোমাকে দিলেন, তোমার তো উচিত ছিল স্বইচ্ছায় তার ইবাদত করা। কথা বলেন ঠিক কি না? স্বইচ্ছায় তার ইবাদত করা দরকার ছিল। এরপরেও তিনি দৈনিক 5 বার তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, বান্দা আসো আসো। ফজরে আল্লাহ পাক ডাকেন, বান্দা আসো। জোহরে আল্লাহ পাক ডাকেন, বান্দা আসো। আসরে আল্লাহ পাক ডাকেন, বান্দা আসো। মাগরিবে আল্লাহ পাক ডাকেন, বান্দা আসো। এশায় আল্লাহ পাক ডাকেন, বান্দা আসো। বান্দা আসে না, আসে না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 সপ্তাহ যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়, 10 বছর যায়। ও মুসলমান, 50 বছর যায়, 60 বছর যায়, 80 বছর যায়, 100 বছর যায়, এরপরেও আল্লাহ পাক কেমন দয়ালু, কেমন দয়ালু! আমি আল্লাহ পাককে ভুলতে পারি, কিন্তু আল্লাহ পাক আমাকে ভোলে না। আল্লাহ পাক আমার জিহ্বার দিকে তাকায়া থাকেন, আল্লাহ পাক আমার হাতের দিকে তাকায়া থাকেন, আল্লাহ পাক আমার পায়ের দিকে তাকায়া থাকেন। দেখি না আমার বান্দা আজানটা শুনে মসজিদে যায় কি না, দেখি না আমার বান্দাও 2 হাত ধুয়ে, চেহারা ধুয়ে, মাথা মাসে করে, পা ধুয়ে, ওযু করে মসজিদে যায় কি না, দেখি না আমার বান্দা তার এই 2 ঠোঁট দিয়া জিহ্বার সাহায্যে আর ঠোঁটের সাহায্যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই কিনা। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভোলে না। যদিও আমরা আল্লাহকে ভুলে যাই, আমরা কেন আল্লাহকে ভুলে যাই আর আল্লাহ কেন আমাদেরকে ভোলেন না? আমরা আল্লাহকে ভুলে যাই শয়তানের দোকায় পড়ে, শয়তানের দোকায় পড়ে, শয়তানের জালে আবদ্ধ হয়ে আল্লাহকে ভুলে যাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভোলেন না কেন? তিনি তো রহমান, তিনি তো দয়ালু, তিনি অসীম দয়ালু, যার উপর দয়ালু কোনো ব্যক্তিত্ব আর পৃথিবীতে নেই। আগেও ছিল না, বর্তমানেও কেউ নাই, সামনেও কেউ আসবে না। এরকম একজন রহমান আমরা পেয়েছি, এরকম একজন রহিম আমরা পেয়েছি, এরকম একজন দয়ালু মালিক আমরা পেয়েছি, যেই মালিককে 24 ঘন্টা আমি ভুলতে পারি, কিন্তু সেই মালিক আমাকে ভোলেন না। ও মুসলমান, জনৈক হিন্দু পুরোহিত ঠাকুর 80 বছর পর্যন্ত ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম মূর্তিকে ডাকে। সনাম মানে হলো মূর্তি, মূর্তিকে ডাকে ইয়া সনাম, ইয়া সনাম। হে মূর্তি, আমার এই সমস্যা সমাধান করে দে, হে মূর্তি আমার এই সমস্যা সমাধান করে দে, হে মূর্তি আমার এই সমস্যা সমাধান করে দে। 80 বছর পর্যন্ত এই মূর্তিকে ডাকে, কিন্তু মূর্তি কোনো সাড়া দেয় না। মূর্তি তো কথা বলতে পারে না, মূর্তি তো কানে শোনে না, মূর্তির গায়ে মশা মাছি পায়খানা করলেও মূর্তি সেইটা তাড়াইতে পারে না। কথা বলেন ঠিক কি না? মূর্তি কেমনে জবাব দেবে? 80 বছর পর্যন্ত মূর্তি পূজক, মূর্তি পূজা করে, একদিনও সেই মূর্তি তার কথা শোনে না, তার জবাব দেয় না। একদিন হঠাৎ করে তন্দ্রা চলে এসেছে, ঘুমের ভান চলে এসেছে, মনে হয় যেন ঘুমে তাকে আচ্ছন্ন করে ফেলবে। হঠাৎ করে এই তন্দ্রা অবস্থায় ইয়া সনাম বলার স্থানে ইয়া সমাদ বলে ফেলেছে। ইয়া সমাদ, সমাদ কার নাম? কথা বলেন কার নাম? আল্লাহু সমাদ, সমাদ হলো আল্লাহর নাম। এই হিন্দু, এই কি বলে মূর্তি পূজক, তার মূর্তির নামটা বলতে যাইয়া হঠাৎ করে ইয়া সনাম না বলে ইয়া সমাদ বলে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে জবাব দিয়েছেন, লাব্বাইকা ইয়া আব্দি, হে আমার বান্দা আমি তো উপস্থিত, কি লাগবে তুমি বলো। কত বছর পর্যন্ত ডাকছে? কত বছর? 80 বছর পর্যন্ত ডেকেছে। কি বুঝলাম? ওই হিন্দু, ওই ঠাকুরের জিহ্বার দিকে আল্লাহ পাক 80 বছর থেকে তার কুদরতি নজর দিয়ে তাকিয়ে আছেন, কখন সে আমার নামটা উচ্চারণ করবে আর আমি আল্লাহ লাব্বাইক বলে বান্দার সামনে হাজির বলবো। ও মুসলমান, 80 বছর পর্যন্ত ওই হিন্দুর দিকে যদি আল্লাহ পাক তাকিয়ে থাকতে পারেন, আমি আপনি মুসলমান আমার দিকে তাকিয়ে আছেন কিনা?
देखी तुमि कबे नमाज शुरू करो, देखी तुमि कबे रोजा शुरू करो, देखी तुमि कबे गुने गुने जकात दाओ, देखी तुमि कबे तुम्हार उपर हज फरज होयेछे, देखी तुमि कबे हजे जाओ। बंदा आमी देखते चाहिए तुम्हें कबे सूद छेड़े दाओ, तुम्हें कबे घुष छेड़े दाओ, तुम्हें कबे जेना छेड़े दाओ, तुम्हें कबे चुरी छेड़े दाओ, तुम्हें कबे जुलुम छेड़े दाओ, तुम्हें कबे अत्याचार छेड़े दाओ, तुम्हें कबे मानुषेर हक नष्ट करार थेके निजेके फिराय रखो। बंदा आमी तुम्हार जिब्बार दिके तकाये आछि, आमी तुम्हार हाथेर दिके तकाये आछि, आमी तुम्हार पायेर दिके तकाये आछि, आमी तुम्हार अंग प्रत्यंगर दिके तकिये आछि। बंदा तुमि आमाके भुलते पारो किन्तु आमी आल्लाह তোমাকে ভুলি নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ জাতি, হে মানব জাতি, হে আদম সন্তান, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওই রব্বে কারীম থেকে তোমাকে কে ধুকায় ফেললো, এত নিয়ামত যিনি তোমাকে দিল, যিনি সব সময় তোমার দিকে তাকিয়ে আছেন, তার থেকে তোমাকে কে দূরে সরিয়ে নিল। আল্লাহ পাক বলেন, আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, না তোমার বাবা তোমাকে সৃষ্টি করে নাই, তোমার মা তোমাকে সৃষ্টি করে নাই, তোমার মাকে যিনি বানিয়েছেন তোমাকেও তিনি বানিয়েছেন, তোমার বাবাকে যিনি বানিয়েছেন তোমাকেও তিনি বানিয়েছেন, তোমার দাদাকে যিনি বানিয়েছেন তোমাকেও তিনি বানিয়েছেন, তোমার পরদাদাকে যিনি বানিয়েছেন তোমাকেও তিনি বানিয়েছেন, তার বাবাকে যিনি বানিয়েছেন তার বাবাকেও তিনি বানিয়েছেন। ও মুসলমান, আমাকে আপনাকেও কে বানিয়েছেন? আরেকটু আওয়াজ করে বলেন, কে বানিয়েছেন? আল্লাযী খলাকাকা, আল্লাহ বলেন, বান্দা স্মরণ রাখবা আমাকে তুমি কেন ভুলে যাও, কোন সাহসে আমাকে ভুলে যাও? বান্দা তুমি কত বড় নাফরমান হয়েছো, তোমার খালেককে তুমি ভুলে গিয়েছো, তোমার খালেককে তুমি ভুলে গিয়েছো, যেই খালেক তোমাকে সৃষ্টি করেছে, তোমার মা বাবার মাধ্যমে তোমাকে দুনিয়াতে নিয়ে এসেছে। বান্দা তুমি ধোকায় পড়ো না, তুমি হয়তো মনে করেছো এমন একজন খালেক মা বাবা ছাড়া মনে হয় বানাইতে পারে না, কি বলেন? পারে। বান্দা তুমি ধোকায় পড়ো না, তুমি এমনটা মনে করো না, মনে হয় মা বাবা ছাড়া আমার খালেক কাউকে বানাইতে পারে না। হ্যাঁ, অবশ্যই বানাইতে পারে, আদম আলাইহিসসালামকে বানিয়েছেন, তার বাবাও নাই তার মাও নাই, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ছাড়া বানিয়েছেন, হযরত ঈসা আলাইহিসসালামকে বানিয়ে দেখিয়ে দিয়েছেন, বাবা নাই কিন্তু মায়ের মাধ্যমে বানিয়েছেন। ও মুসলমান, এই কথা বলা ভুল হবে যে মা বাবা ছাড়া মনে হয় আল্লাহ পাক বানাইতে পারে না, না এই কথা বললে ঈমান থাকবে না, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এই তার থেকে তুমি কেমনে দূরে সরে গেলা, তাকে তুমি কেমনে ভুলে গেলা? বান্দা শুধু সৃষ্টি করেই ছেড়ে দেন নাই, ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে এমন সুন্দর করে বানিয়েছেন, এমন সুন্দর করে আর দুনিয়ার কোনো মাখলুককে তিনি বানান নাই, তোমার মতো সুন্দর করে চাঁদকেও বানান নাই, তোমার মতো সুন্দর করে এরকম সূর্যকেও বানান নাই, তোমার মতো সুন্দর করে গোলাপকে বানান নাই, তোমার মতো সুন্দর করে শাপলাকে বানান নাই, তোমার মতো সুন্দর করে দোয়েলকে বানান নাই, তোমার মতো সুন্দর করে চামেলিকে বানান নাই। দুনিয়ায় যত সুন্দর জিনিস আছে সব চাইতে সুন্দর করে আল্লাহ পাক তোমাকে বানিয়েছেন। বান্দা, হে বান্দা, সেই আল্লাহ থেকে তোমাকে কোন জিনিসে দূরে সরায়া দিল? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিম মাশাআ রাক্কাবাক, আল্লাহ বলেন, বান্দা আমি যেমনে চেয়েছি, আমার কাছে যেমন ভালো লেগেছে, আমি তেমন করে তোমাকে বানিয়েছি।
কার কাছে ভালো লাগছে আল্লাহ আমাকে যেমন চেয়েছেন তেমন বানিয়েছেন ও মুসলমান আমার বাবা আমাকে সুন্দর বানাইতে পারে নাই আমার বাবা আমাকে সুন্দর বানানোর মালিক না আমার মা আমাকে সুন্দর বানান নাই আমার মা আমাকে সুন্দর বানানোর মালিক না আমার আল্লাহ আমাকে ফর্সা বানিয়েছেন আমার মা বানাইনি আমার বাবা বানাইনি আর কেউ বানাইনি বানানে ওয়ালা হলেন একমাত্র আল্লাহ কথা বলেন কে আল্লাহ একমাত্র বানানেওয়ালা আর কেউ বানানেওয়ালা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি যে তোমাকে বানিয়েছি আমি যেমন ভালো মনে করেছি তেমন বানিয়েছি আমি আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আপনি কেমন করে বানিয়েছেন আপনি কেমন করে বানিয়েছেন আল্লাহ পাক উত্তর দিয়ে বলে বান্দা দেখো না লাকাদ খলাকনাল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি এমন ভাবে সৃষ্টি করেছি আমি আল্লাহর কাছে যেমন সুন্দর মানুষ হইলে ভালো লাগবে আমি তেমন করে বানিয়েছি বলে কেমন ফি আহসানি তাকওয়িম সব চাইতে সুন্দর করে বানিয়েছি আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ পুরুষের চেহারায় দাড়ি দিলেন মহিলাদের চেহারায় দাড়ি দিলেন না কেন আল্লাহ বলে আমি তো পুরুষের চেহারায় দাড়ি দেখলে বড় ভালোবাসি পুরুষের চেহারায় দাড়ি দিলে আমার কাছে বড় পছন্দ লাগে পুরুষের চেহারায় দাড়ি দিলে আমি আল্লাহর কাছে এই চেহারাটা বড় পছন্দের চেহারা তাই পুরুষের চেহারায় দাড়ি দিয়েছি নারীর চেহারায় দাড়ি মানায় না তাই নারীর চেহারায় আমি দাড়ি দেই নাই আল্লাহ পাক পুরুষকেও বানিয়েছেন নারীকেও বানিয়েছেন পুরুষকেও বানিয়েছেন মহিলাকেও বানিয়েছেন পুরুষের চেহারায় দাড়ি দিলেন কেন আর মহিলার চেহারায় দাড়ি দিলেন না কেন আল্লাহ পাক বলেন পুরুষের চেহারায় দাড়ি থাকলে আমার কাছে ভালো লাগে তাই তার চেহারায় দাড়ি দিয়ে দিয়েছি মহিলাদের চেহারায় দাড়ি না থাকলে আমার কাছে ভালো লাগে তাই তাদের চেহারায় আমি দাড়ি দেই নাই এইবার বান্দা তুমি ধোকায় পড়ে যেও না আল্লাহ মনে হয় মহিলাদের চেহারায় দাড়ি দেওয়ার ক্ষমতা রাখে না রাখে কি না দেখছেন আপনারা আছে আল্লাহু আকবার আল্লাহ পাক মাঝে 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 দেখায় দেন বান্দা আমি পারি কি না মহিলাদের চেহারায় আল্লাহ পাক দাড়ি দিতে পারেন এরকম অনেক মহিলা আমাদের সমাজে আছে মুহতারাম হাজিরিন আমি যেই কথাটি বলছিলাম আল্লাহ পাক বলেন ফি আই সূরাতিম মাশা রাক্কাবাক আল্লাহ পাক যেমন চেয়েছেন তেমন করে বানিয়েছেন এত সুন্দর করে বানানোর পর আল্লাহ পাক বলেন এত সুন্দর করে তোমাদেরকে বানাইলাম বানানোর পরেও তুমি আমাকে কেমনে ভুলে যাও বান্দা এর মূল কারণটা কি আল্লাহ পাক বলেন শোনো মূল কারণটা শুনে রাখো কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন বান্দা তোমরা তো কিয়ামতের দিনকে ভুলে গিয়েছো কিয়ামতের দিনকে ভুলে যাওয়ার কারণে আজ তোমরা আমার নাফরমান হয়েছ বান্দা তুমি কি ভেবেছ কিয়ামতের দিন বলতে কি কিছু নাই হাশরের ময়দান বলতে কি কিছু নাই মিজানের পাল্লা বলতে কি কিছু নাই আমলনামা ওজন করা হবে কারো আমলনামা ডান হাতে কারো আমলনামা বাম হাতে বান্দা তুমি মূলত এইগুলাকে অস্বীকার করো এইগুলাকে অস্বীকার করার কারণেই আজ তুমি সুদ খাইতে বড় মজা পাও আজ তুমি ঘুষ খাইতে বড় মজা পাও আজ তুমি জেনা করতে বড় মজা পাও আজ তুমি নারী ধর্ষণ করতে বড় মজা পাও আজ তুমি তোমার চেহারার দাড়িগুলি শেপ করতে বড় মজা পাও আজ তুমি আলেমদেরকে গালি দিতে বড় মজা পাও আজ তুমি কোরআনকে লাথি দিতে বড় মজা পাও আজ তুমি রাসূলকে ব্যঙ্গ করতে বড় মজা পাও আজ তুমি উলামায়ে কেরামের হাত ভেঙে দেওয়ার কথা বলে বড় মজা পাও আজ তুমি আলেমদের ঘাড় মটকায়া দেওয়ার কথা বলে বড় মজা পাও বুঝেছি বুঝেছি কারণটা কি বান্দা শুনে রাখো তুমি তো হাশরের ময়দানের কথা ভুলে গিয়েছো তাই তোমার এই অবস্থা
যদি হাশরের ময়দানের কথা তোমার স্মরণ থাকতো বান্দা তুমি কখনো এই সাহস করতে না কখনো নামাজ ছাড়তে পারতে না কখনো সুদ খাইতে পারতে না কখনো ঘুষ খাওয়ার তোমার সাহস হইতো না কখনো তুমি জেনা করার সাহস পাইতে না কখনো তুমি চুরি করার সাহস পাইতে না কখনো তুমি নবীকে গালি দেওয়ার সাহস পাইতে না কখনো তুমি নবীর ওয়ারিসদেরকে হুমকি ধমকি দেওয়ার সাহস পাইতে না কেন সাহসটা পাচ্ছ বলে তুমি তো হাশরের ময়দানের কথা সম্পূর্ণ ভুলে গিয়েছ আল্লাহ পাক বলে বান্দা হাশরের ময়দানের কথা তুমি যতই ভুলে যাও না কেন তোমার বিশ্বাস হোক বা না হোক তবে শুনে রাখবা হাশরের ময়দান কিন্তু অবশ্যই কায়েম হবে হাশরের ময়দান কিন্তু অবশ্যই কায়েম হবে এইখানে তোমাকে আমি আল্লাহ উপস্থিত করেই ছাড়ব হাশরের ময়দান থেকে পালানোর কোনো ক্ষমতা তোমার নাই হাশরের ময়দানে উপস্থিত না হইয়া বিকল্প কোনো ময়দান দুনিয়াতে আর থাকবে না ওই ময়দানে তোমাকে উপস্থিত হইতেই হবে বান্দা হে বান্দা শুনে রাখো দুনিয়ায় তুমি যেই নাফরমানিগুলি করছো দুনিয়ায় তুমি যেই অন্যায়গুলি করছো এই কথা ভাবার কোনো অবকাশ নাই তুমি যা মনে চায় তাই করছো মনে হয় এইগুলির কোনো হিসাব নাই আছে হিসাব আছে বর্তমান জামানার সাথে একটু মিলায়া বলছি আল্লাহু আকবার অনেক দোকানে আমি দেখেছি সিসি ক্যামেরা আছে আছে কিনা অনেক রাস্তার মোড়ে মোড়ে সিসি ক্যামেরা আছে আচ্ছা আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি সিসি ক্যামেরা কেন লাগানো হয়েছে চোর ধরার জন্য কথা বলেন ঠিক কি না ইফটিজিং যারা করে তাদেরকে ধরার জন্য এরকম ভাবে বাটপার যারা আছে যারা জুলুম অত্যাচার করে রাস্তায় মানুষের সামনে এরকম খারাপ ব্যবহার করে যারা রাস্তায় মানুষের সাথে খারাপ ব্যবহার করে কোন দোকানদার তার দোকানে সিসি ক্যামেরা এই জন্য লাগিয়েছে তার দোকানের মালগুলি যেন ঠিক থাকে কোনো চোর যেন চুরি করতে না পারে কোনো কাস্টমার যেন দোকানকে ধোকা দোকানদারকে ধোকা দিতে না পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাথায় যেই ব্রেন দিয়েছেন এই ব্রেনের সাহায্যে আমি আপনি যে এই ক্যামেরা তৈরি করেছি সিসি ক্যামেরা ইত্যাদি আপনারা কি মনে করেন আমার আপনার জীবনের যে সকল আমলগুলি আমি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত যেই আমলগুলি আমি আপনি করছি যেই কাজগুলি আমি আপনি করছি চাই সেটা ভালো হোক চাই সেটা খারাপ হোক আমি যেই দিকে হাঁটছি আমি যেই কথা বলছি আমি যেই কাজ করছি এইগুলি আল্লাহ পাক সিসি ক্যামেরার মাধ্যমে রেকর্ড করছেন কিনা কথা বলেন রেকর্ড করছেন কিনা ও মুসলমান খেয়াল করুন আল্লাহ পাক বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন হে আমার বান্দারা তোমরা যা মনে চাই তাই করছো আর মনে করছো এইগুলি আমলগুলি মনে হয় লেখা হচ্ছে না আমলগুলি মনে হয় ভিডিও হচ্ছে না আমলগুলি মনে হয় রেকর্ড হচ্ছে না বান্দা স্মরণ রাখবা তোমার বালেগ হওয়ার দিন থেকে নিয়ে একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত এই তোমার জীবনের প্রত্যেকটা চলাফেরা প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ রেকর্ড করার জন্য ভিডিও করার জন্য সেভ করার জন্য আমি আল্লাহ পাক কেরামান কাতিবিন লেখক সম্মানিত তো লেখক ফেরেশতা দুই কাঁধে তোমার বসায় দিয়েছি সিসি ক্যামেরা নিয়ে উপস্থিত হয়ে আছে আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আমি যদি আমার ঘরের সমস্ত লাইটগুলি বন্ধ করে দিয়ে কানে হেডফোনটা লাগাইয়াম আমার পাশে আর কেউ নাই নির্ঝুম নিরালা পরিবেশে যদি আমি ফেসবুকটা অন করি ইউটিউবটা অন করি উলঙ্গ নারীর ছবিগুলি দেখি আল্লাহ ওই সময়ও কি ফেরেশতা এইগুলি ভিডিও করতে পারবে আমার বাবা তো আরেক ঘরে ঘুমাচ্ছে আমার মা তো আরেক ঘরে ঘুমাচ্ছে আমার ভাই বোন কেউ আমার পাশে নাই গ্রামবাসী কেউ আমার পাশে নাই ঘরের সমস্ত লাইটগুলি বন্ধ এরপরেও কি তোমার ফেরেশতার সিসি ক্যামেরা চালু থাকবে নাকি বন্ধ হয়ে যাবে আল্লাহ পাককে যখন জিজ্ঞাসা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন হে আমার বান্দা শুনে রাখো ইয়ালামুনা মা তাফআলুন বান্দা
তুমি যা কিছু করো এই সব কিছু সম্পর্কে আমার ফেরেশতাকে আমি যোগ্যতা দিয়েছি সব কাজগুলিকে সব কথাগুলিকে রেকর্ড করার ক্ষমতা দিয়া তোমার কাঁধে আমি আল্লাহ পাক বসায়া দিয়েছি আল্লাহ কে জিজ্ঞাসা করি আল্লাহ রমজান মাসে আমার পিপাসা লেগেছে পানির নিচে ডুব দিলাম পুকুরে গোসল করতে যায় ডুব দিলাম ডুব দেওয়ার পরে ওইখানে এক ডুব পানি পান করলাম এইটাও কি তোমার ফেরেশতা জানবে কিনা বলে হ্যাঁ আল্লাহ বলে বান্দা ওইটাও আমার ফেরেশতা জানবে দুনিয়ার সমস্ত মানুষের চোখে ফাঁকি দিতে পারো বান্দা আমার এই ফেরেশতার কুদরতি চোখে তুমি ফাঁকি দেওয়ার ক্ষমতা রাখো না يعلمون ما تفعلون তোমরা যা কিছু করো না কেন সবগুলি রেকর্ড হচ্ছে ও সুদখোর ভাই আপনি সুদ খাচ্ছেন আর মনে করছেন গরিবকে ধোকা দিলাম মনে হয় কেউ দেখে নাই না না আল্লাহ পাক তো দেখছেন সেটা তো আছেই আল্লাহ পাকের সেই প্রেরিত ফেরেশতা এই যে কেরামান কাতিবিন ফেরেশতা এই কাতিবিন ফেরেশতা এই আপনার সুদ খাওয়ার দৃশ্য লিখে ফেলেছে সুদ খাওয়ার দৃশ্য ভিডিও করে ফেলেছে এমন এক সিসি ক্যামেরা আল্লাহ পাক এই কেরামান কাতিবিনের কাছে দিয়ে দিয়েছেন দুনিয়ার সিসি ক্যামেরা অনেক সময় বন্ধ থাকতে পারে মুসলমান এমন এক সিসি ক্যামেরা আল্লাহ পাক রব্বুল আলামিন কেরামান কাতিবিনের হাতে দিয়ে দিয়েছেন এই সিসি ক্যামেরার আওতার বাহিরে দুনিয়ার কোনো মানুষ কোনো কাজ করতে পারবে না যারা নামাজ পড়ছি তাদের নামাজ ভিডিও হচ্ছে যারা রোজা রাখছি তাদের রোজা ভিডিও হচ্ছে যারা হজ করছি তাদের হজ ভিডিও হচ্ছে যারা কোরআন তেলাওয়াত করছি তাদের কোরআন তেলাওয়াত ভিডিও হচ্ছে যারা যাকাত দিচ্ছি যাকাত ভিডিও হচ্ছে যারা সুদ খাচ্ছি সুদ ভিডিও হচ্ছে যারা ঘুষ খাচ্ছি ঘুষ ভিডিও হচ্ছে যারা জিনা করছে তাদের জিনার দৃশ্য ভিডিও হচ্ছে ও মুসলমান এক কথাই এই দুনিয়াতে আমি আপনি ভালো কাজ করলেও সেইটা ভিডিও হয় খারাপ কাজ করলেও সেইটা ভিডিও হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভিডিওগুলি এখন ফেরেশতার মাধ্যমে করছেন এইগুলি হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে এরকম উদ্দেশ্য করে বলবেন হে আমার ফেরেশতা হে আমার ফেরেশতা আমার বান্দার যেই ভিডিও চিত্রগুলি তুমি ধারণ করে রেখেছ এইবার হাশরের ময়দানে বান্দার সামনে পেশ করো আল্লাহ বলেন ওয়াইদাস সুহুফু নুশিরাত ওয়াইদাস সুহুফু নুশিরাত যখন বান্দার সামনে তার জীবনের কৃতকর্ম তার জীবনের ভিডিও চিত্র তার জীবনের সমস্ত কথার রেকর্ড যখন বান্দার সামনে পেশ করা হবে এইবার বান্দার সামনে পেশ করার পর বান্দাকে উদ্দেশ্য করে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা হে আমার বান্দা এই যে নাও তোমার আমলনামা এই যে নাও তোমার জীবনের হিস্ট্রি এই যে নাও যেদিন থেকে তুমি বালেগ হয়েছো সেই দিন থেকে নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার জীবনের প্রত্যেকটা চলাফেরা তোমার জীবনের প্রত্যেকটা কথা তোমার জীবনের প্রত্যেকটা ভালো আমল তোমার জীবনের প্রত্যেকটা খারাপ আমল এই সবগুলি আমলনামায় লেখা আছে হে বান্দা তুমি এবার তোমার আমলনামাটা নিজে নিজেই পড়ো বান্দাকে বলা হবে ইকরা কিতাবাকা প্রশ্ন আসতে পারে হুজুর আমি তো জীবনেও আরবি পড়ছি না আমলনামা তো আরবি দিয়ে দেওয়া থাকবে কি বলেন আমলনামা কি দিয়া আরবি আল্লাহ পাক ওই সময় আরবি বলার যোগ্যতা দিয়ে দিবেন আল্লাহ বলবেন ইকরা পড়ো পড়ো তোমার আমলনামায় কি কি তুমি দুনিয়াতে করেছো সব কিছু লেখা আছে নিজেই পড়ো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আজ দিনের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট তুমি নিজে একটু বিবেচনা করো তুমি কয়টা ভালো আমল করেছো কয়টা খারাপ আমল করেছো কোন আমল করার দ্বারা তোমার আমলনামায় সওয়াব আছে এই সওয়াবটা এখানে লেখা আছে গুনার এরকম গুনার কাজ করার দ্বারা যা গুনাহ হয়েছে এই গুনাহগুলি এখানে লেখা আছে আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ এই ফেরেশতারা যদি আমার উপর বাটপারি করে একটু বেশি লিখে দেয় কি বলেন আমার উপর যদি একটু হিংসা করে যদি আমার উপর একটু রাগ করে বেশি লিখে দেয়
আল্লাহ বলেন বান্দা এমন ধারণা করার সুযোগ নাই, আমি আল্লাহ পাক এই ফেরেশতার সার্টিফিকেট আগের থেকে দিয়ে দিয়েছি, তারা বড় ন্যায় পরায়ণ ফেরেশতা, কেরামান কেরামান কেরামান। আল্লাহ বলেন তারা বড় সম্মানিত ফেরেশতা, তারা জীবনে ধোকা দেওয়া বোঝে না, তারা জীবনে বাটপারি বোঝে না, তারা জীবনে পক্ষপাতিত্ব বলতে কিছুই বোঝে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে তোমার দুই কাঁধে সেট করে দিয়েছি, তারা কোনোদিন তোমার সাথে দুই নম্বরই করবে না। কেন করবে না? তোমার সাথে শত্রুতা কোথায়? কোনো শত্রুতা নাই, কারণ কোনো ফেরেশতা তো আমার আপনার আত্মীয় লাগে না। আচ্ছা, পাঁচ মিনিটে শেষ করে দেবে ইনশাআল্লাহ, খেয়াল করি ভাই। কি বলছিলাম, ফেরেশতা কারো পক্ষপাতিত্ব করে না, একজন মানুষ আরেকজনের পক্ষ নেয় কখন? এখানে দুইটা মাধ্যম হইতে পারে আমার ক্ষুদ্র জ্ঞানে, একটা হচ্ছে তার আত্মীয় স্বজন, এই হিসাবে তার পক্ষটা নেওয়াটা স্বাভাবিক, কারণ তার রক্তের একটা টান আছে, কথা বলেন ঠিক কি না। আরেকটা কারণ হইতে পারে মামুর জোরে, কিসের জোরে? মামু বোঝেন তো আপনারা, বাম হাতের কামাই, এই বাম হাতের কামাই খাওয়ার কারণে হয়তোবা তার পক্ষ টানতে পারে। কিন্তু আল্লাহর কসম করে বলছি, ফেরেশতার সাথে মানুষের কোনো রক্তের সম্পর্ক নাই, অতএব ফেরেশতা কারো পক্ষপাতিত্ব করে না, এই দিক থেকে ফেরেশতা পুরো মাসুম। আর একটা দিক আছে, বলে ফেরেশতাকে কিছু ঘুষ দিলাম তাহলে তো আমার বিরুদ্ধে একটু গুনাহ কম লিখলো। না না, ফেরেশতা ঘুষ নেবে কেন? এবার জানা দরকার মানুষ ঘুষ নেয় কেন। মানুষ ঘুষ নেয় হয় নিজে আরামে থাকার জন্য, নিজে ভালো খাওয়ার জন্য, নিজের বাচ্চাকে ভালো খাওয়ানোর জন্য, নিজের বিবিকে সুখে রাখার জন্য, নিজের বাচ্চাকে সুখে রাখার জন্য, নিজে সুখে থাকার জন্য মানুষ ঘুষ খায় সুদ খায়। কিন্তু ফেরেশতাদের ব্যাপারে স্মরণ রাখতে হবে, ফেরেশতারা ঘুষ খাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ তাদের জীবনে কোনো সাংসারিক জীবন বলতে কিছু নাই, তারা জীবনে কোনো দিন বিবাহ শাদী করে না, তাদের তারা পুরুষও নয় নারীও নয়, তাদের সংসার জীবন বলতে কিছু নাই, তারা খায়ও না পান করেও না, আমার মতো মাছ গোস্ত কিছুই খায় না, আমার মতো ফলমূল তারা কিছুই খায় না, আমার আপনার মতো বিল্ডিং বালাখানায় তারা বসবাস করে না, তাদের একমাত্র খাদ্য হলো আল্লাহ পাকের জিকির। খাদ্য কি ভাই? আল্লাহ পাকের জিকির। অতএব আল্লাহর কাছে এই কথা বলে পার পাওয়া যাবে না যে আল্লাহ কেরামান কাতিবিন ফেরেশতা মনে হয় আমার উপর একটু শত্রুতা করে আমার গুণাটা বেশি লেগেছে। না না না, এমন কোনো দিন হইতে পারে না। আসুন সামনের দিকে যাই, বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি নিজে পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ দিন তোমার জন্য তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, তুমি একবার হিসাব করে দেখো তোমার আমলের প্রতিদান অনুযায়ী তুমি কি জান্নাতের উপযুক্ত নাকি জাহান্নামের উপযুক্ত, তোমার বিচারটা তুমি নিজেই করো। মুসলমান যখন এই ব্যক্তি আমলনামা পড়া শুরু করবে আর বলতে থাকবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, হায় হায় আফসোস, এইটা কেমন আমলনামা, আমার জীবনের ছোট্ট থেকে ছোট্ট গুনাহ পর্যন্ত ছাড়েনি, সবগুলি গুনাহ এখানে লেখা আছে, এইটা কেমন আমলনামা। বলে একদিন চুরি করে একটা অপরাধ করেছিলাম, কেউ দেখে নাই কেউ দেখে নাই, বলে সেই অপরাধটাও লেখা আছে, শুধু লেখা আছে তাই নয় ওই জায়গার ভিডিও সহ আমি কেমন করে চুরি করছি, সেইটাকে রাত ছিল কিনা দিন ছিল, ওই সময় কয়টা বাজে, কত মিনিট কত সেকেন্ড, ওই সময় পাশে কে ছিল, পাশে কি অন্য লোক জাগ না ছিল না ঘুমান্ত ছিল, আমি কিভাবে যাচ্ছি যাওয়ার ভিডিও, কিভাবে জিনিসটা ধরছি ধরার ভিডিও, কিভাবে ফিরে আসছি ফিরে আসার ভিডিও, কোথায় লুকায় রাখলাম সেই জায়গার ভিডিও, বলে সব কিছু ভিডিও আমার সামনে পেশ করা হবে। ওই সময় ব্যক্তি বলবে মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এইটা কেমন আমলনামা, আমার জীবনের ছোট্ট থেকে ছোট্ট বড়র থেকে বড় কোনো গুনাহ তো ছাড়া হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দাকে আমলনামা দুই ভাবে দেবেন, একভাবে
एक व्यक्ति के एक धरनेर व्यक्ति के डान हाथे दिवेन और एक धरनेर व्यक्ति के बाम हाथे दिवेन जरा दुनिया है अल्लाह के भोले नाई अल्लाहर इबादत बंदी किते निजर जीवन टा काटिए दिए छे जरा हराम खाए नाई हलाल पथे चले छे जरा मानुषेर ऊपर जुलुम करे नाई न्याय व्यवहार करे छे इंसाफेर व्यवहार करे छे जरा चौबीस घंटा अल्लाह के शरण डेके छे अल्लाह के भोले नाई एक कथाय जरा ईमानदार मुमिन मुसलमान परहेजगार व्यक्ति जरा अल्लाह पाक रब्बुल आलमीन तादेर के डान हाथे आमलनामा देवें एई डान हाथे आमलनामा पार पार एई बंदारा केमन खुशी हबे समय आमार हाथे नाई ओ मुसलमान आकाशेर चाँद जदि आमार आपनार हाथे चले आसे आमी आपने केमन खुशी हब केमन खुशी हब एटा एटा बोले भाषाय प्रकाश करा जाबे ना अल्लाहु अकबर ओई समय ईमानदार आमलनामा पे महा खुशी बेईमानदार के মুনাফিকদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা আমলনামা বাম হাতে পাওয়ার পর নারাজ হয়ে যাবে ডান হাতে আমলনামা যারা পাবে তাদের স্থান হবে জান্নাত তাদের স্থান কি হবে জান্নাত আর যারা বাম হাতে আমলনামা পাবে তাদের স্থান কোথায় জাহান্নাম আমি যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম শুধু অনুবাদটা করেই শেষ করে দেব হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মতেরা তোমরা পাঁচটা অবস্থা আসার আগে পাঁচটা অবস্থাকে মূল্যায়ন করো কথা বলেন কয়টা অবস্থা একটু সকলে বলবেন কয়টা অবস্থা পাঁচটা অবস্থা পাঁচটা অবস্থা আসার আগে পাঁচটা অবস্থাকে মূল্যায়ন করো ইগতারিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামিক হে যুবক তুমি বৃদ্ধ হওয়ার আগেই তোমার যৌবনকালকে মূল্যায়ন করো তুমি চিরকাল যৌবন থাকতে পারবে না অতএব ইবাদত বন্দেগী এই সময় বেশি বেশি করে করো অন্যায় অবিচার জুলুম অত্যাচার সব ছেড়ে দাও এক সময় আসতে পারে সময় বৃদ্ধ হয়ে যাইবা ওই সময় করতে চাইলেও তুমি আর করতে পারবে না দুই নম্বর ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক হে বান্দা এখন তুমি সুস্থ আছো আগামী কাল তুমি অসুস্থ হয়ে যেতে পারো এই জন্য অসুস্থ হওয়ার তুমি এই সুস্থতার মূল্যায়ন করো এই সুস্থ অবস্থায় ইবাদত বন্দেগী করতে থাকো কারণ যখন তুমি অসুস্থ হয়ে যাইবা তখন ইবাদত বন্দেগী করতে চাইলেও তুমি আর করতে পারবে না তিন নম্বর ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক এখন তোমার সম্পদ আছে এই সম্পদগুলি তুমি হালাল রাস্তায় খরচ করো খবরদার হারাম রাস্তায় খরচ করো না হঠাৎ করে এমন হইতে পারে তুমি আজকে ধনী আছো আজ সম্পদশালী আছো আগামীকাল তুমি ফকির হয়ে যাইতে পারো যখন তুমি ফকির হয়ে যাইবা তোমার কাছে আর কোনো সম্পদ থাকবে না তখন তুমি চাইলেও আর খরচ করতে পারবে না এই জন্য এখন তুমি সম্পদগুলিকে ভালো কাজে খরচ করো চার নম্বর ও ফারাগাকা ক্বাবলা শুগলিক এখন তুমি অবসর আছো এখন তুমি ফিরে আছো সংসারের তেমন কোনো দায়িত্ব তোমার ঘাড়ে নাই এখন তুমি তোমার এই জীবনটা আল্লাহর রাস্তায় ব্যয় করো এমন একটা সময় সামনে আসতে পারে যেই সময় তুমি এত ব্যস্ত হয়ে যাইবা নামাজ পড়ার সুযোগ পাইবা না রোজা রাখার সুযোগ পাইবা না আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সুযোগ পাইবা না এই জন্য এই অবসর সময়কে তুমি তোমার কাজে লাগাও ব্যস্ততা আসার আগে অবসরকে তুমি তোমার কাজে লাগাও পাঁচ নম্বর ও হায়াতাকা ক্বাবলা মাউতিক মউত আসার আগে আগে তুমি তোমার হায়াতকে কাজে লাগাও জানি না সময় তোমার মউত চলে আসে যখন মউত চলে আসবে আর তোমাকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না এই জন্য সময় থাকতে হায়াত থাকতে তুমি হায়াতের কদর করো হায়াতের ইজ্জত করো এই হায়াতটাকে তুমি ভালো কাজে ব্যবহার করো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পাঁচটা অবস্থা আসার আগে এই পাঁচটা অবস্থাকে মূল্যায়ন করার তৌফিক দান করুন।